হে বন্ধুরা, তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আলাদা আলাদা কিছু বাইকের কালেকশন, আগের বাইকগুলো কিছু বিক্রি হয়েছে, দু একটা হয়তো আছে, আবার নতুন করে পুরনো নতুন মিলিয়ে কালেকশন নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি, দামগুলো বলছি, বয়স বলছি, গাড়িটা স্টার্ট করে দেখাচ্ছি, আর কেমন কন্ডিশনের বাইক। যদি নেওয়ার ইচ্ছা থাকে তো আপনারা শোরুমে এসে যোগাযোগ করুন। শোরুমের অ্যাড্রেস হচ্ছে কি বাদশাহ বাইকার, সোলগোয়ালিয়া, চাম্পাহাটি, দক্ষিণ চব্বিশ পরগনা। ফোন নাম্বার 9883783628। এছাড়া আমি ফোন নাম্বার অন স্ক্রিনে দিয়ে দেবো, সেটাতে আপনারা ফোন করবেন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। ফোন করে আপনাকে ডিটেলস জানবেন, জেনে আপনারা কিনতে ইচ্ছুক হলে এখানে চলে আসবেন। তো এখানে কয়েকগুলো বাইক আছে, দেখে নিন আপনারা। একবার সামনে থেকে ঘুরিয়ে বাইকগুলো দেখিয়ে দিচ্ছি। দেখে নিন স্টকগুলো আপনারা, দেখে নিন। প্রথমে শুরু করছি, এটা তো বিক্রি করবো না, প্রত্যেকবার ভিডিওতে এটা সামনে স্ট্যান্ড করে রেখে দিই একটা শোর জন্যে, কারণ এটা আমি পার্সোনালি ইউজ করি, পাচ্ছি আড়া থ্রি ডেন, তো এটা বিক্রি নেই, নট ফর সেল, এটা পরে দেখাচ্ছি। নেক্সট এখানে আসো, এটা হচ্ছে গিয়ে ইয়ামাহা R15S 2017 গাড়ি আছে, অল পেপার্স ওকে, গাড়ির খুব কন্ডিশান একদম ভালো আছে। গাড়িটা কালকে এসছে, দুটো ভাইজার খোলা আছে, গাড়িটা সার্ভিসিংয়ে হচ্ছে, সার্ভিসিং করিয়ে রেডি করিয়ে গাড়িটা বিক্রি আসবে। তো সেই সব অবস্থায় ভিডিওটা করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। গাড়ি অ্যাকচুয়ালি সার্ভিস না করিয়ে কোনো বিক্রি করিনি, যদি গাড়িতে কোনো টুকটাক খরচা থাকে সেগুলো রিপেয়ারিং করানো হয়, ধরো ক্লাচ প্লেট খারাপ আছে বা কারোর আয়না ভাঙা আছে, কারোর সাইলেন্সারে গার্ড নেই, সেইগুলো আপনাকে পাল্টে দেওয়া হয়, সার্ভিসিং করিয়ে দেওয়া হয়, সকালে অয়েল সিল কাট আছে সেগুলো ঠিক করে দেওয়া হয়। তো এই সার্ভিসিং করিয়ে দেওয়ার জন্য এটা খোলা আছে, সার্ভিসিং করিয়ে এগুলো বিক্রি হবে। এটা দাম রেডি করে হবে 65,000 টাকা দাম আছে, 2017 গাড়ি, R15S, R15 স্ট্যান্ডার্ড 2017 গাড়ি। স্টার্ট করে একবার দেখিয়ে দিচ্ছি, দেখো স্টার্ট করে দেখালাম। নেক্সট আসছি এরপরে, ইয়ামাহা FZ ভার্সন 2.0, এটা আছে 2016 গাড়ি, ফুল পেপার সব ওকে আছে, গাড়ি ভালো কন্ডিশান আছে একদম, ভার্সন 2 FI মডেল এটা। এটাও এসছে 3-4 দিন আগে, এটাও একদম ধোয়া হয়নি, কিছু হয়নি, সেই অবস্থায় ভিডিওটা বানিয়ে দিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর দেখে নাও। স্টার্ট করে একবার দেখাচ্ছি, এটা দেখে নাও, এই যে একবার সেল মালে গাড়িটা স্টার্ট হচ্ছে, এটাই আপনাদের দেখে শান্তি। এই গাড়িতে কোনো ধোঁয়া নেই, কোনো খরচাও নেই গাড়িতে, ভালো কন্ডিশন আছে। দাম এটা 2016 গাড়ি, কী দাম বলা যায়, 43, ঠিক আছে, 43,000 টাকা দাম আছে এটা। নেক্সট আসছি এইবারে, হোন্ডা সিবি শাইন, এটা হয়তো আগে দুটো ভিডিওতে দেখেছিলে, অ্যাকচুয়ালি গাড়িটা একটু 2014 গাড়ি, ক্যাশ টাকার গাড়ি আছে, সব পেপার্স আছে, অ্যাভেলেবেল আছে, গাড়ির দামটা 38,000 টাকা। আপনাদের আগের ভিডিওতে 39,000 টাকা বলেছিলাম, 1,000 টাকা আরও ডিসকাউন্ট করেছি, কারণ গাড়িটা বসে আছে, দুটো ভিডিওতে দেখেছিলাম, মনে হচ্ছে দুটো না একটা ভিডিওতে দেখেছিলাম আগে। তারপরে নেক্সট আসছে এটা ইয়ামাহা R15 ভার্সন 2.0, 2017 লাস্টের গাড়ি আছে, 20X নাম্বার, WB20X, এটা ব্লু সিলভার গাড়ি আছে। তো এই গাড়িটা আপনারা কিনতে চাইলে এটা আপনাদের করে দেবো 72,000 টাকা, 72,000, ঠিক আছে, এটা একদম ভালো কন্ডিশনের গাড়ি আছে, ইঞ্জিনে কোনো ধোঁয়া নেই, কাগজপত্র সব ওকে আছে, আপনারা পাবেন, গাড়িতে কোনো ভাঙা টাঙা নেই, দাগও নেই, একদম হেভি কন্ডিশন আছে, ব্লু সিলভার গাড়ি, আপনারা দেখলে সামনে সঙ্গে সঙ্গে কিনতে ইচ্ছা করবে, আর ভাবে যত কালার আছে সব থেকে ভালো কালার হচ্ছে কি ব্লু সিলভার। নেক্সট আসছি এপারে, পালসার RS 200, এটা 2015 লাস্টের গাড়ি আছে, খুবই ভালো কন্ডিশান, দেখতে পাচ্ছ ডুয়েল চ্যানেল ABS আছে গাড়ির মধ্যে, আর গাড়িতে কোনো খরচা নেই, একদম মিন্ট কন্ডিশনের গাড়ি আছে, দুখানা টায়ার নতুন আছে গাড়িতে, আর গাড়ি চলা আছে 30,000 মতো চলা আছে গাড়ি। এটা 2016 গাড়ি আছে, খুবই ভালো কন্ডিশান দেখতে পাচ্ছ, আর ডুয়েল চ্যানেল ABS আছে, এটাও পালসার RS 200, এটা আপনারা কিনতে চাইলে পাবেন 68,000 টাকা, আগের গাড়িটার দাম ছিল 68,000 টাকা, এটাও 68,000 টাকা, খুবই ভালো কন্ডিশান। স্টার্ট করে একবার দেখাচ্ছি তোমাদের সামনে,
দেখে নিয়েছো সমস্ত পেপার অ্যাভেলেবল আছে। এটা আপনাদের আছে R15 ভার্সন 2 ব্লু স্লিপার, একই গাড়ি 2017 লাস্টের গাড়ি আছে এটা, একদম মিন্ট কন্ডিশনের গাড়ি, একদম কোনো একটা টাকাও খরচা নেই গাড়িতে, খুব ভালো কন্ডিশন আছে, সব পেপার্স ওকে আছে, কোনো ফেল নেই পেপার্সে। এটা দাম আছে 74,000 টাকা, এখানে আসলে কিছু কমিয়ে নেওয়া যাবে, ঠিক আছে। স্টার্ট করে একবার দেখাচ্ছি, দেখো এটা MT15 আছে, এটা আপাতত সার্ভিসিংয়ে দিয়েছি গাড়িটা, এটা নেক্সট টাইম এটা পরে ভিডিও করে দেখাবো এটার সব বিষয় নিয়ে, ঠিক আছে। এটা একবার স্টার্ট করে দেখিয়ে দিচ্ছি, এটা 2021 গাড়ি আছে MT15। ভিডিও দেখা শেষে একটাই কথা বলতে চাই আপনাদেরকে, যদি আপনারা কোনো কোশ্চেন করতে চান তো ডেসক্রিপশানে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারটায় ফোন করবেন, একবার ফোন করে আপনারা বিশদ জানতে পারবেন, আরও কী কী ডিটেলস আপনাকে জানিয়ে দেবো। আর তাছাড়া যদি আপনাদের পছন্দ হয় যে গাড়ি কেনার জন্য ইচ্ছুক থাকেন তাহলে আপনারা শোরুমে আসবেন, এসে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে, ঠিক আছে। লাস্টে বলতে চাই ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা একটু শেয়ারও দিতে পারো। আর আপনাদের যদি মনে হয় যে দাম কম বলছি কি বেশি বলছি সেটা আপনার শোরুমে এসে যোগাযোগ করুন, এসে গাড়িটা দেখুন, তারপর আপনারা ডিসাইড করবেন, ভিডিও দেখে তো আপনারা বুঝতে পারবেন না গাড়ির মধ্যে কী আছে না আছে, ঠিক আছে। ধন্যবাদ।